কথা বলা কইছে না কেন বুড়া গেল কুঠে আরে দাদা না না আরে কে বে থাপা কথা কইবে দৌড়ি ছায়ার মতো তো হাঁক দিয়ে দিছ কেন হবে ইয়া তো যখন ধমক মার আর তো আমার প্যান কার্ড নষ্ট হয়ে যেত হ্যাঁ তো তোমার কি ক্ষতি থেকে নে কি করব বে হারাই এখানে গান কইতে গান গাইতে তুমি গান থামলে কেন তো তো কথা কইতে শান্তি আমি যখনই করি যে আমার বিয়া যাও আর বুড়া কহে খালি কামে যা কামে যা এই কাম করতে করতে আমি খাটতে গেল তো বুড়া আমার দিকে দেখল না তার কুহতি কর আমার মনে শান্তি নাই মনে শান্তি নাই কামেতে পেশাই বিয়া জাতি করতে আমার মন চাই হে বিয়া জাতি করতে আমার মন চাই যদি নানাকে বিয়া না করাই নামিক লিয়া পালিয়া যাব দেখি কেতে পাই এবার যদি বুড়াকে বিয়া না করাই নামিক লিয়া পালিয়া আমার তো কোটে না কাজে ভাগ করে মার দিছি কর তো আকা লাগছে না ভাই ভাগ করে তো কাম মার দিছি তো মারছিস না আমি ইস টাইম বলবো যেমন তেমন করে বিহা দিয়ে চলে যাবে যে অবস্থা কি করে কথা কোবা কি বুঝতে পারছি না আমি কোনো বড় নাম আমি কাম করছো না তোর বড় নাম এত করে কেছি ঘুর 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 করো আমি করে নাকি আমি করে করে আমি যাই কি কাম করছিলি বে আমি কি কাম করবো আমার বড় নামে ডিম পাচ্ছ না আমি ধরছু আর বড় নামে ডিম পাচ্ছ না আমি ধরছু বড় নামি মানুষের মধ্যে ডিম পারে না আর বড় নামে যে পাচ্ছ না আচ্ছা না না তোমরাই কখন বুঝি হ্যাঁ মানুষের মধ্যে ডিম পারে আর আমি কি ছুটা কথা বলছি নাকি আচ্ছা মানুষের বলছি কেমন করে ডিম পাচ্ছ না ইয়ে কথা তো হবে কেমন করে ডিম পাচ্ছ আর বড় নামে গান বকনারে কালো মুরগি খেয়ে ধরা বাজে না আকে কইলে গুদা মুরগি খেয়ে দেখেছি আর বুঝিন না তোমার মুরগি করতে গেছে কি করে কোহো ইয়ে কথা কয়ে আমি ওসরা দিয়ে হেঁটে চলে যাচ্ছি পাশে পাশে হার নামেও হেঁটে আছে পাথর খানে কুঠি ছিল কুঠির অবস্থায় কালো মুরগি ধুপ করে উড়ে গেছে নানি করছে কি ব্যাপার মুরগি কেঁদে উঠলে ওকে মাগে পাঁচর খানে টুল ছিল টুল দেওয়া নানি কুঠির উপর উঠে দেখছি তো ডিমে লহলট হয়ে দিচ্ছে তারপর তো কোথায় কোথায় বলে কি হয়েছে কি হয়েছে তারপর নানি কুঠির অবস্থায় একটা করে ডিম পাচ্ছে আমি নানা থেকে ধরছি নানি ডিম পাচ্ছে আমি ধরছি আচ্ছা নানা গালা তোমরা তো অত তাহলে নানি ডিম পাড়া হলো না হলো না বলে না তুই কোন কথা কি সোজা করে করিতে পারিস না তাহলে তো সোজাই কোনো তুই কোহলে কালো মুরগির ডিম কুঠিরে বসে তা পাচ্ছ না আমি ধরছি তুই যে ভাবে কোহছিস আমি বলে যে ফারামের মুরগি টুরগি জানা যায় হাওয়া করে তো নানির গায়ে লেগে গেছে তোর নানি মনে হয় ফাঁকা ভাত ফাঁকা ভাত ডিম পাঠালে কি ডিম পারে কম তো যে কথা আমি কোহছ আমি কোনো কথাই শুনবো না তোর আম চলে যাবো কেন যাবে তো তুই তো আমার বিয়া খান দিলি না আজ পর্যন্ত কতবার কুহলো যে নানা
এই যে এখন কত সুন্দর সুন্দর মোবাইল গালা দেয় যে হাতে একটা মোবাইল গালা দে না রে মোবাইল মোবাইল ওই হলো মোবাইল মোবাইল গালা দে তা তো দিছ না তা কি কত শুনবো তুই পাক মোবাইল নিবি হ্যাঁ নিব তোর যখন এত শখ হ্যাঁ আমি একটা মোবাইল তোকে দিব সত্যি কইছি সত্যি কইছি সত্যি কইছি যে সত্যি কইছি না না আমি কিন্তু যেমন যেমন মোবাইল নেব না আমি কিন্তু চাইল বাচ্চা আলা দেব কি মোবাইল নিবি চাইল বাচ্চা আমি চাইল বাচ্চা গহম বাচ্চা আটা বাচ্চা হ্যাঁ মোবাইলে কোনদিন চাইল বাচ্চা না কেন আজকাল দেখছিস না আর নামি যখন কুলের করে চাল খান ঢেলে দিয়ে লোক দিয়ে এমনি এমনি করে টানে টানে পাথর গালা মারছে ওই রকম ঠিক এমন করা মোবাইল যাওয়াছে বাম হাতে সুচা টান না দেখালে লোক দিয়ে এমনি 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 করে টান মারছে আমি ওই চাল মাথা মোবাইল গালা দেব মাথা তো আগে চাল মাথা মোবাইল ভাই মে ওইটাকে কইছে টাক মোবাইল টাক টাক মোবাইল নারী নাম নারী দিবস মা আমার মা আমার বহিন তো নারী দিবস হ্যাঁ কোন কালে শুনিনি আয় তো জেনে গা শুনলো তো কথা এই যে নারী দিবস কেন হলো কেন হলো এই যে নারীরা অবহেলিত বঞ্চিত হ্যাঁ নারীকে অধিকার দেওয়া হয় না কেমন করে অধিকার দেওয়া হয় পারার লাগে নারীরা জানান দিয়েছে যেটা নারী দিবস কেমন করে অধিকার দেওয়া হয় না আমিও ভাত খেলে ওই ভাত খাই আমিও কাপড় পিন্ধি ওই কাপড় পিন্ধে আমিও ঘুমাই ওই ঘুম পারে তো কোনটা করে অন্য অধিকার দেওয়া হয় না জি অধিকার দেওয়া হয় না কেমন করে শুন হ্যাঁ কৃষক মাঠে তো কৃষক কৃষি কামের ভিতরে বুঝলি সত্রটা ধাপে হ্যাঁ সত্রটা ধাপে কৃষি কাম আগিয়ে চলে যায় হ্যাঁ সত্রটা ধাপের ভিতরে ১৩টা ধাপ করে নারী হ্যাঁ মনে তো তাপ কেটে গেছে একটু পাবনা পাঠে দেবে কেটে গেছে কষ্টে ১৭টা গায়ে তাপ কত হাতে নাঙ্গল মারি না আমি দেখি নাঙ্গল মারতে পারে কত হাতে কুদাল দিয়ে আইল গেল তুলে কেটে কেটে যে জমি গেল ঠিক করে নারী দেখি পারে এখন কথা তোর কাছে না মানে শুন তোর পুরি তাপতে কহ তাহলে কহ এই 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 যে ১৭টার ভিতর ১৩টা ধাপ নারীতে করে কেমন করে নারী নারী ধান লাগাই লাগাই ধান নিড়াই নিড়াই কাটে কাটে ধান মাথায় করে বাড়ি পর্যন্ত নিয়ে যায় ধান সায় মানে সিদ্ধ করে সেটা তো করবে আবার চাইল করে আটা করে এগুলো তো বেডিসেলের কাম এটা তো করবে বিষণ সরবরাহ করে বিষণ সংরক্ষণ করে হ্যাঁ এত ভালো কাম নারী করে যখন নারী মজুরি দিতে যায় তখন বোঝায় নারী হট 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 বেটা ছেলে গেলে আগে কবি কয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণ কর অর্থের তাহার করে আছে ওই নারী অর্থের তাহার নর নারী পুরুষকে ছোট করে দেখা যাইবে না ওই লেগে স্বাবলম্বী করতে হবে ওই লেগে আমি পড়ছি আর কথা ভালো করে তুই মন দিয়ে শুন Oh,
لكنك تجد انك 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 تجد انك
করছেন যে তাকে তো বিয়া করব তো করব পছন্দ কর করছি করছি হ্যাঁ ওলে না আমি কইছি তারপর তুমি ভালো করে মন দিয়ে শুন নাকি নাকি তো আমি এত সুন্দর করে ওকে দেখা যাচ্ছে যে খালা হবে এই ব্যাংকের ভিতরে একটা কবি কবি লোক আছে রে আপনি আপনি কি লোক ধন্যবাদ নানাকে ধন্যবাদ তারপরে যে এই যে নির্মল নির্মল চন্দ্র ভক্ত ইনিও নির্বাহী পরিচালক খুব ভালো 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 নানা সব মেধাবী জ্ঞানী গুণী লোক থাকতে বুঝলি তারা কেনে পিছিয়ে পড়ে থাকতো তাই তো কেনে পিছিয়ে পড়ে থাকতো আগে চলে যাবো আগে চলে যাবো ওই লাইক হচ্ছে হাতটা ভালো করে তুই মন দিয়ে শোন হ্যাঁ লেখবা তাহলে তো সবাই আসবে তখন তো আগে উন্নতি হবে তখন উন্নতি হবে জানান মনে মনে এক বেটি ছেলেকে আমি পছন্দ করি করতে পারিস হ্যাঁ ওই বেটি ছেলেকে নিয়ে আমি ঘরের ভিতর ঢুকে যাবো ঢুকে যাই যে শ্যামল ভোলার মা তারপরে সালা মেয়েরাকে করবো বাইরে থেকে দরজা খান লাগিয়ে শিকলি খান লাগিয়ে দিবে যখন শিকলি খান লাগিয়ে দিবে দিয়ে করবে কে কোথা আছো তোমরা দৌড়িয়ে আসো দৌড়িয়ে আসো কোথা বেটি ছেলেকে ঘরের ভিতর আসবে তোমরা দৌড়িয়ে আসো তখন তুই দিশে পিছে না পায়া দৌড়িয়ে চলে যাবি বলে ভাই কি হয়েছে কি হয়েছে বলে তোমার বুধা বেটি ছেলে নিয়ে ঘরের ভিতরে আসো কি করবা করো আমার বিয়ে দিবি তাহলে কি হলো আরে নানা গেলা কি হলো শিকলি ম্যারেজ হলো আর দেখো বাপি তো তোর দিকে হ্যাঁ আমার মতন যারা যারা বিয়ে করেনি তোমরা পারে শিকলি ম্যারেজ করলি কেমন করে
বুকের ভিতরে খালি পিস্তল মারে কি করে পিস্তল মারে অবজ্ঞা করছিস অবহেলা করছিস এটা করা ঠিক নয় আমি একটা শিশুর হ্যাঁ প্রথম শিক্ষককে স্কুলের মাস্টার এই লাগে তাহলে দেশের উন্নতি হয়ে যাবে মাস্টার শিক্ষক ঠিক আছে হ্যাঁ একটা শিশুর প্রথম শিক্ষক যে তার মা কেমন করবে ওই কয়া করে কা কয়া করে খা আ ওয়া কে শিখা চলবে মা শিখায় মা তো কে মাস্টার হলো তাই তো এই কথা দিয়ে এখন ভাবে নিজে না ভাবিস নি ওই লাগে অধিকার দিতে হবে মাঠে ময়দানে যখন কাম করে নারী যা বুঝলি তুই কোন নারীকে সিগারেট পিড়ি খেতে গেছিস না খায় না ফুকা খেতে দেখেছি না খায় না আর পুরুষেরা ছেলেপিলা জন্ম দিচ্ছে ওকে লালন পালন করছে স্কুলে রয়েছে লেখাপড়া শিখাইছে ওই চাইল্ড চুরি করে শাকসবজির বাগান করছে নিজের সংসারের পুষ্টি যোগান দিয়ে বেঁচে টাকা জমাচ্ছে ছেলে পেলে যখন বড় হয়েছে ওই টাকা দিয়ে খরচ করছে এই যে নারীর ভূমিকাটা ছোট করে দেখা যায় না না আমরা ছোট করে দেখি নাকি কখনো দেখি না আরে ইসলামেও নাই হ্যাঁ না আর কি রাষ্ট্রেও নাই না এখন এই বৈষম্য তুই আর আমি সৃষ্টি করে হ্যাঁ দেখ কাম করবে যে না কি করবে আমার বিয়ে দেবে না দেব যখন সমানের অধিকার বেটেছিল তখন এত কথা বলছিস সারা বিয়ে করে নিলে শোকের উপর তুলে বসে তুই দেবো কি করবে শোকের সার উপর তুলে তুই দেবো কেন ভাই হ্যাঁ কেন তুই যে কয়েছিস স্বর্গকে অধিকার দিতে হবে তাই শোকের সার উপর দেওয়া অধিকার হলো তো হলো না কাম কাজ কিছু করবে না চুপচাপ খালি বসে থাকবে আর কাম কাজ করবে আর কাম করে মনে পৌঁছিবে আর তুমি আগামার কথা কইছো শোকের সার উপর রাখবে তাহলে তোর নারী ভাব আমি হ্যাঁ রামে রামে হ্যাঁ তো ওই ভাব আমার রান্না বান্না করালে মানুষ তুলে বেতন দিতে হতো হ্যাঁ তা দিতে হয় তো ওই বেতন লাগছে না মনে করো না বিনা পুঁজি বিনা পয়সা চাকর আপনি সকলে সুযোগ ঠিক করে মারছে আসছে চলে যে সমবায় নারী মর্যাদায় নারী নারীকে ছোট করে দেখা আর যাবে না যাবে না তাই নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে নিতে আমরা কাম করি সালে যেমন ন মাসে দেশ স্বাধীন করেছি বুঝলি হ্যাঁ আমরা ওই ন মাসও দেশটা আগিয়ে নিয়ে যেতে পারবো বলছি হার কথা শুন খালি ব্যাগ 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 করছি না 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 করবো করবো না হ্যাঁ আমার বয়স 17 বছর 1 মাস 20 দিন 17 বছর 1 মাস তাও তো 18 বছর হয়েছে না মায়ের পেটে যে 10 মাস 10 দিন ছিল এটা কে ধরবে রে আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো তো আমি
سبحان الله سمعنا لك كويس وعوضنا لك ما يجب ان يكون لك سبحان الله 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 Mama, di ini aku sini kalau mau masuk ke pasar.